দেখুন উত্তর কোরিয়ার হাতে রয়েছে যেসব মারণাস্ত্র। কোরীয় উপদ্বীপের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রে একের পর এক হুমকি ধামকির এই উদ্বিগ্নের পারদকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এমন প্রেক্ষাপটে ২০১৭ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি বিশ্বের ১২৬টি দেশকে নিয়ে প্রকাশ করেছে বৈশ্বিক সামরিক ক্ষমতার সূচক, যেখানে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার অবস্থান ২৩তম। নিচে জিএফপির তথ্যর ভিত্তিতে উত্তর কোরিয়ার হাতে থাকা মারণাস্ত্রের তথ্য উপস্থাপন করা হলো। পরমাণু অস্ত্র। কিম জং উনের দেশ ২০০৬ সালে সর্বপ্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর হাইড্রোজেন বোমা, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নিউক্লিয়ার ওয়ার হেডসহ কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। ২০১৬ সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানায়, উত্তর কোরিয়ার হাতে আনুমানিক ৬৮টি নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে। এর মধ্যে ১৬০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম থেকে শুরু করে ৪,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর মধ্যে তবে উত্তর কোরিয়ার হাতে প্রকৃতপক্ষে ঠিক কতটি মারণাস্ত্র আছে তা এখনও অজানা। উত্তর কোরিয়ার এ পর্যন্ত সফল পরীক্ষা চালানো কিছু পারমাণবিক অস্ত্রের নাম দেওয়া হলো: কেএন১, কেএন২, হাউসঙ-৫, হাউসঙ-৬, হাউসঙ-৭, রোডং-১, হাউসঙ-১০ এবং পোক্কোকুচং-১ ইত্যাদি। স্থল শক্তি। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রয়েছে: মেইন বাটল ট্যাঙ্ক, লাইট ট্যাক্স ট্যাঙ্ক, ডেস্টার্ট ইত্যাদি, যার মধ্যে ট্যাঙ্ক সংখ্যা ৫,০২৫টি, যুদ্ধযান এফিস ৪,১০০টি, টাওয়ার আর্টিলারি ২,২৫০টি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও ২,৪০০টি। বিমান শক্তি। উত্তর কোরিয়ার বিমান বাহিনীতে রয়েছে বেশ কিছু যুদ্ধ বিমান, এর মধ্যে এয়ারক্রাফট সংখ্যা ৯৯৪, ফাইটার ৫৪৮, ফিক্সড উইং এয়ারক্রাফট ৫৭২, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ১০০টি, ট্রেনার এয়ারক্রাফট ১৬৯টি, হেলিকপ্টার ২০২টি এবং অ্যাট্রাক হেলিকপ্টার ২০টি। নৌশক্তি। কিম জং উনের নৌবাহিনীতে হেলিকপ্টার, ক্যারিয়ার ও সাবমেরিন সহ মোট ৯৬৭টি মারণাস্ত্র রয়েছে। এর মধ্যে ফ্রিগেটস সংখ্যা ১১, করভেট্রেস ২টি, সাবমেরিন ৭৬টি, কোস্টাল ডিফেন্স ক্রাফট ৪৩৮টি এবং মাইন ওয়ারফেয়ার ২৫টি। সৈন্যবাহিনী। উত্তর কোরিয়া ২,৫১,১৫,৩১১ জন নাগরিকের মধ্যে সামরিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা ১,৩০,০০,০০০, আর যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত সক্রিয় সৈন্য সংখ্যা হচ্ছে ১,০১,০০,০০০, যেখানে প্রতি বছর দেশটির সামরিক বাহিনীতে ৪,১৫,০০০ সৈন্য যুক্ত হয়। এছাড়া তাদের সম্মুখ সমরের জন্য ৭,০০,০০০ সেনা সদা প্রস্তুত রয়েছে, আর রিজার্ভ ফোর্সে আছে ৪৫,০০,০০০ সেনা। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।